বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ইচ্ছা থাকলেই উপায় হয়, বহুকাল ধরে মানুষের মুখে মুখে চলে আসছে এই প্রবাদ বাক্যটি। কিন্তু সঠিকভাবে কাজ করার ইচ্ছা পোষণ করা এবং সেই ইচ্ছাকে শেষ পর্যন্ত ধরে রাখার ব্যাপারটা একটু কষ্টসাধ্যই বটে। মানুষের ইচ্ছা শক্তি বাড়ানোর উপায় বের করতে গবেষকরা চালিয়েছেন বিস্তর গবেষণা। অতঃপর তারা বুঝলেন যে ইচ্ছা শক্তি একটি পেশির মতো, যা বেশি কাজ করার ফলে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই ক্লান্তিকে পূরণ করতে দরকার পরিমিত খাবার। গবেষণায় এও প্রমাণিত হয়েছে যে সঠিক পরিচর্যার মাধ্যমে দেহের অন্যান্য পেশির মতো ইচ্ছাশক্তির ক্ষমতাও বাড়ানো সম্ভব। ইচ্ছাশক্তি প্রবল হলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকের এই পর্বে আমরা জেনে নেব ইচ্ছাশক্তি বাড়ানোর 9টি উপায়। 1. মেডিটেশন বা ধ্যান। মেডিটেশনের কাজ হচ্ছে নিজের মগজকে তথা ব্রেনকে নিজেই নির্দেশনা দেয়া। এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করলে 2-3 দিন পর থেকে আপনি অনুভব করবেন যে আপনি যে কোনো কাজে মনোনিবেশ বা ফোকাস করতে পারছেন এবং কাজে শক্তি পাচ্ছেন, মানসিক চাপ কমে যাচ্ছে। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করতে পারলে মনোযোগ, ইচ্ছা শক্তি এবং স্মরণ শক্তি বহুগুণ বেড়ে যায়। 2. শারীরিক অঙ্গভঙ্গি। ইচ্ছা শক্তি বাড়াতে শারীরিক অঙ্গভঙ্গিও ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞরা এ নিয়ে একটি গবেষণা করেছেন। এই গবেষণায় তারা একটি দলকে সাধারণভাবে চলাচল করতে বলেন এবং অপর একটি দলকে বলেন চলাচলে সামান্য একটু পরিবর্তন করতে। পরিবর্তনটা হলো যখনই তারা আড়ষ্ট অনুভব করবেন তখনই সোজা হয়ে বসতে হবে। অবাক করার মতো হলেও সত্য এই যে এই সাধারণ অভ্যাস পরিবর্তন তাদের ইচ্ছা শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। 3. শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণ করা। শর্করা জাতীয় খাদ্যে থাকা গ্লুকোজ রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আমাদের মস্তিষ্কে চলে যায় এবং আমাদের চিন্তা শক্তি, নতুন কিছু তৈরি করা বুদ্ধি আর ইচ্ছা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তবে সেটা পরিমিত হওয়া চাই, যেন আমাদের রক্তে চিনির স্বল্পতা বা আধিক্য না দেখা দেয়। 4. পর্যাপ্ত ঘুম। ঘুম ঠিকমতো না হলে এর প্রভাব পড়ে গিয়ে আমাদের মনে। ঘুমের অভাবে মস্তিষ্কে একটা চাপ তৈরি হয়। পর্যাপ্ত বিশ্রাম হয় না বলে শরীর গ্লুকোজ তৈরি করতে পারে না, ফলে মগজের যতটুকু শক্তি দরকার ততটুকু চালিকা শক্তি পায় না। এতে করে মনের জোর বা ইচ্ছা শক্তি ঠিকভাবে কাজও করতে পারে না। 5. শরীরচর্চা। বলা হয় শরীরের নাম মহাশয়, যা সয়াবেন তাই সয়। তাই প্রথম প্রথম দিকে একটু আলসেমি লাগলেও প্রতিদিন একটু একটু করে শরীরচর্চা করলে আপনি দেখবেন যে আপনার আর খারাপ লাগছে না, বরং শরীর হালকা আর ঝরঝরে লাগছে। যে কোনো কাজে আপনি উদ্যম পাবেন আর যে কোনো কাজ করতে পারার উপলব্ধিটাই আপনার আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেবে। 6. একই সময়ে একটি কাজেই মনোযোগী হওয়া। একই সময়ে একটি কাজকে প্রাধান্য দিলে মনকে কেন্দ্রীভূত করা সহজ হয়। তাই একসঙ্গে অনেকগুলো কাজ না নিয়ে একটা একটা করে শেষ করার চেষ্টা করুন, এতে করে আপনার মনোযোগ বেড়ে যাবে। 7. মনোযোগী হওয়ার চর্চা করা। আমরা সাধারণত একসঙ্গে অনেক কাজ করতে চাই, এর ফলে কোনো কাজেই ভালোভাবে মনোযোগ দিতে পারি না এবং কাজটি ভালোভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় না। ইচ্ছা শক্তি বাড়ানোর অন্যতম একটি উপায় হলো নির্দিষ্ট কোনো কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করা। 8. নিজের সঙ্গে কথা বলা। পরশ্রিকাততায় না ভুগে নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নিজের সৌন্দর্য, দক্ষতা, সম্পদ এসব কিছু নিয়ে সন্তুষ্টি আপনাকে আত্মতৃপ্তি এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করবে, সেই সঙ্গে বাড়াবে ইচ্ছা শক্তি। 9. অনুপ্রেরণা খোঁজা। অনুপ্রেরণা ইচ্ছা শক্তি বাড়াতে সহায়ক। আপনার উচিত হবে এমন কিছু করা বা এমন কারো কথা শোনা বা এমন কারো সঙ্গে মেলামেশা করা যে আপনাকে প্রেরণা যোগাবে। তবে মনে রাখবেন, আপনি পারেন সবচেয়ে ভালোভাবে আপনার নিজেকে পরিবর্তন করতে। কেউ চলার পথে আপনাকে হয়তো অনুপ্রেরণা দিবে, কিন্তু কাজটি আপনাকেই শুরু করতে হবে। এভাবে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলে আপনার আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আশা করি এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা শক্তি বাড়াতে পারবেন এবং জীবনে সফল এবং সার্থক হয়ে উঠবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।